ক্যারেক্টারটা যেটা আমি পেলাম রাজশেখর রায় চৌধুরী, যেটা আমি নাক্ষী আর অভিষেক আমাকে দায়িত্ব দিল যে এই ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে পোর্ট্রে করা, সেখান থেকে জার্নিটা আরম্ভ। আর আজকে যখন আমরা ট্রেলার লঞ্চটা দেখছি, নিজেকে দেখছি, যে প্রসেস এর থ্রু থেকে আমি গেছি, আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট আই স সো ইভেন এভরিবডি ইজ ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ে দ্য ট্রেলার হ্যাজ টার্ন আউট, উইথ দ্য ওয়ে রাজশেখর রায় চৌধুরী হ্যাজ টার্ন আউট। অনেকজন বলেছে যে শতাব্দা তোমাকে মানে এই লুকে কোনোদিন আগে দেখা যায়নি, সো সেটাই হচ্ছে চেষ্টা, যে মানে প্রত্যেকবার একটা ডিফারেন্ট লুক, একটা ডিফারেন্ট ক্যারেক্টার অডিয়েন্সদেরকে দেওয়া, আর সেটাই হচ্ছে আমার চেষ্টা। আর আশা করছি যে অডিয়েন্সদেরকে এটা ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, 7 September দ্য ফিল্ম ইজ রিলিজিং, ইউ অল ভেরি এক্সাইটেড, সো ইয়া লেটস সি। বাঙালি একজন জমিদারের ক্যারেক্টার, এই পার্টিকুলার ক্যারেক্টারটা সম্বন্ধে পার্টিকুলার ক্যারেক্টার, দেখো আমি বিলিভ করি যে এই ক্যারেক্টারগুলোর ব্যাপারে অনেক কিছু বলে দিলে সেই মজাটা আসে না ওয়েন ইউ সি ইট অন স্ক্রিন, সো আই চুজ নট টু টক টু মাচ অ্যাবাউট দ্য ক্যারেক্টার। হ্যাঁ, একটা ভিলেন আছে, ইজ দ্য মেন ভিলেন অফ দ্য ফিল্ম, আর প্রচুর ডার্ক শেডস আছে, অনেক ব্যাক স্টোরি আছে, অনেক আন্ডারলাইং কারেন্টস আছে এর মধ্যে। আর হ্যাঁ, মানে মানুষটাকে দেখলেই মানে ইউ ক্যান্ট লাইক দিস পার্সন, এই ধরনের মানুষকে তুমি ঘৃণাই করবে, সো এইটুকু বলতে পারি। এবার আপনাদেরকে দেখতে হবে যে কী ক্যারেক্টার, ক্যারেক্টার কী করছে, কীভাবে এই ক্যারেক্টারটা এই স্টোরিতে পার্ট প্লে করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।